ওকে তো আমি আজকে কিছু মানে যেটা তাহলে চলছিল সেখান থেকেই করি কিছু প্রশ্ন থাকলে সেটা বলতে পারো বা কিছু সাজেশন থাকলে কি কোন চ্যাপ্টার করলে ভালো হয় বা কেমন ধরনের মানে কি কি পয়েন্টস বেশি বার বললে ভালো বেশি ফোকাস দিলে ভালো হয় সেগুলো বললে ভালো হয় তা আলোক বলছিল আলোক চ্যাপ্টার কিন্তু ডিরেক্টলি আমি যেহেতু প্রিপারেশন নেই প্রশ্ন থাকলে বলতে পারি সেটা কিন্তু যেটা আমি প্ল্যান করে এসেছি সেটা হলো দূরে একটি প্রশ্ন করানো এটা একটা প্রশ্ন থাকবে কি প্রশ্ন আছে আমার কাছে সেটা আমি দেখবো সেটা করানোর চেষ্টা করবো এই ক্লাসে তার আগে একটা জিনিস বলে রাখি যেটা বাকি ছিল আগের ক্লাসে সেটা হলো যে টপিকটা আমরা পড়ছিলাম আমরা দেখেছি আগের ক্লাসে কি তাপমাত্রা চেঞ্জ করলে পিভি লেখা চিত্র রূপ পরিবর্তন তো এই টপিকটা আমরা আগের দিনে আলোচনা করেছি আমরা কি দেখেছিলাম পি আর ভি এর যেই প্রেসার এবং আয়তনের যে একটি লেখা চিত্র তৈরি হয় সূত্র যেটা তো একটি নির্দিষ্ট তাপমাত্রায় দেখেছিলাম এবার তাপমাত্রা যদি বাড়ানো যায় বা কমানো যায় তাহলে এই লেখা রূপ পরিবর্তন হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি আগে তো সেই ভিত্তিতেই সেই যেভাবে আলোচনা করেছিলাম সেটা দিয়ে আরেকটা জিনিস আমরা দেখি সেটা হলো চার্লস এর সূত্রে কি দেখেছি এই আয়তন এবং তাপমাত্রার উষ্ণতার একটি লেখাচিত্র আমরা দেখেছি সেই চিত্রটি কেমন সেটা প্রথম আঁকি আমরা এটা এই এই টপিকটা পড়ানোর পরে একটি প্রশ্নে যাবো আমি দুটি প্রশ্নে যাব কি তো এটা আগে শেষ করিনি তো এই চিত্রটি আরেকবার যদি আমরা দেখি তাহলে লেখাচিত্রটি কেমন হবে এটা তোমরা জানো সবাই লেখাচিত্রটি হবে এরকম হ্যাঁ পরম স্কেলে যদি করা যায় তাহলে লেখাচিত্রটি কিছুটা এরকম হবে তোমরা এটা জানো আয়তন এবং তাপমাত্রাকে যদি দুটি রেখা বরাবর ভাবা হয় কল্পনা করা হয় লেখাচিত্র যেটি তৈরি হবে চার্লসের সূত্র অনুযায়ী সেটি হলো এরকম ধরনের একটি লেখা চিত্র তৈরি হচ্ছে এটা আমরা জানি তো এবার ঘটনা হলো কি এই লেখা চিত্রটি কীভাবে তৈরি হয়েছে চার্লসের সূত্রে কি ছিল আমাদের যেটা আমরা ধরে চলেছিলাম সেটা হলো চাপ এবং গ্যাসের পরিমাণটি নির্দিষ্ট আছে সেটা পাল্টাচ্ছে না তাহলে দেখা যাচ্ছে যত আমি তাপমাত্রা বাড়াবো উষ্ণতা বাড়াবো তত আমার আয়তন কিন্তু পাল্টাচ্ছে এবং সমান অনুপাতিক একটি আমরা জিনিস পেয়েছিলাম এটা ইকুয়েশন পেয়েছি সমান অনুপাতিক হবে আয়তন এবং তাপমাত্রা সমান অনুপাতিক হচ্ছে ঠিক আছে তো এবার প্রশ্ন হলো কি এটি একটি নির্দিষ্ট চাপে করা হয়েছে এই যে রেখাচিত্রটি পেয়েছি আমি সেটি একটি নির্দিষ্ট চাপে সেটা ভাবা যাক সেই চাপটি হলো পি ওয়ান সেই চাপ সরি সেই চাপটি হলো পি ওয়ান এটি হলো প্রথম চাপ করা এটা একটি চাপ সেই চাপে গ্যাসটি রাখা আছে এবং দেখা যাচ্ছে কি আয়তন এবং তাপমাত্রা সমান হচ্ছে যত তাপমাত্রা বাড়াচ্ছে তত আমার আয়তন বাড়ছে এবং কমালে কমছে এবার হলো কি যদি আমি একটি এই পরীক্ষাটি আমি একটি অন্য প্রেসারে করতাম অন্য একটি চাপে আমি যদি গবেষণাটি করতাম সেই চাপটি হল পি টু একটি অন্য চাপ গ্যাসটিকে একটি প্রথম প্রথমে একটি চাপে রাখা হয়েছিল এবং এই পরীক্ষাটি করা হয়েছে তার ফলে আমরা এই লেখা চিত্রটি পেয়েছি এবার একটি অন্য চাপে আমি এই পরীক্ষাটি করছি পি টুতে করছি এবং কি বলা হয়েছে কি পি টু হলো পি ওয়ানের এর বেশি পি ওয়ানের বেশি এখন যে চাপটা আছে আমার কাছে সেটা হলো পি ওয়ানের বেশি তাহলে কি হবে লেখা চিত্র এখন যেটা হবে সেটাও কিন্তু একটি সমান অনুপাতিক সম্পর্ক যেমন লেখা চিত্র হয় স্ট্রেট লাইন হ্যাঁ একটি স্ট্রেট লাইন সেরকমই হবে কিন্তু এরকম ধরনেরই দেখতে হবে দেখতে লেখা চিত্র হবে কিন্তু হয়তো এটা একটু উঁচুর দিকে হবে বা নিচের দিকে হবে স্ট্রেট লাইন থাকে সোজা একটা লাইনই পাবো আমি কিন্তু আগের যেটা ছিল পি ওয়ানে যেটা ছিল এটা হলো পি ওয়ানে এখন যে লেখা চিত্রটি হবে সেটা হলো এরকম হবে বা নিচের দিকে হবে তো এবার কি হবে সেটা সেটা কিভাবে আমরা বুঝবো সেটা আমাদের প্রশ্ন প্রেসার যদি চেঞ্জ করি আমি তাহলে লেখা চিত্র পরিবর্তনটি কেমন হচ্ছে ঠিক আছে সমানানুপাতিক যেহেতু সম্পর্ক চার্লসের সূত্র বলছে তাহলে আমি স্ট্রেট লাইনই পাবো একটি সোজাসুজি লাইনই পাবো যেটা আমার এই এই অরিজিন বিন্দু থেকে যাচ্ছে কিন্তু সেটা এরকম হবে না একটু উঁচুর দিকে যাবে বা নিচের দিকে যাবে ঠিক আছে তো সেটা কেমন হবে সেটা আমরা দেখবো তোমরা একটু গেস করো দেখি কেমন হতে পারে সাপোজ এটা হলো এটা ওয়ান অ্যাটমোস্ফেরিক প্রেসারে তোমার করা হয়েছে ওয়ান বায়ুমন্ডলীয় চাপে করা হয়েছে এবং দ্বিতীয়টি আছে এটা এবং এটি আছে তোমার টু এটিএম প্রেসার বেশিতে চাপ গ্যাসটিকে রাখা হয়েছে আবদ্ধ করে এবং তারপরে তুমি আবার গবেষণাটি করছো আয়তন এবং তাপমাত্রা কিভাবে চার্লসের সূত্র অনুযায়ী চেঞ্জ করে সেটা তুমি পরীক্ষা করছো তুমি জানো কি এটা সরল হবে লেখা চিত্রটি সরল লেখায় হবে একটি কিন্তু সেটা এটার উপর উপরে তো হবে না নিশ্চয় কেন কি চাপটি চেঞ্জ হয়ে গেছে চাপ চেঞ্জ করলে লেখা চিত্র পরিবর্তন হবে তো কোন দিকে হবে সেটা উপর দিকে হবে কি নিচের দিকে হবে সেটা কিভাবে আমরা বুঝব স্যার উপর দিকে হবে উপর দিকে হবে কিভাবে বললে হ্যাঁ বলো ওপর দিকে হবে কি নিচের দিকে হবে তুমি বলছো উপর দিকে হবে ঠিক আছে ভালো উত্তর দিয়েছো তুমি তাহলে আমি যদি আঁকি জিনিসটাকে দেখি হ্যাঁ তাহলে আমি দেখছি আরেকবার তুমি তোমার এক্সপ্লেনেশন শুনবো আমি তাহলে বললো কি যদি চাপ বেড়ে যায় তাহলে আমার লেখা চিত্রটি ওপর দিকে হবে এরম ধরনের কিছু ঠিক আছে এরকম ধরনের একটি লেখা চিত্র পাবো সরি এক হ্যাঁ এরকম ধরনের একটি লেখা চিত্র পাবো এরকম ধরনের লেখা চিত্র পাচ্ছি হ্যাঁ এখান থেকে স্টার্ট হবে যেহেতু এরকম ধরনের একটি যাচ্ছে ঠিক আছে এরকম ধরনের লেখা চিত্র পাবো আমি তো এটা কিভাবে তুমি এক্সপ্লেনেশন কিভাবে দেবে কেন তোমার মনে হলো এরকম উপর দিকে হবে লাইন হবে সেটা আমরা বুঝতে পারছি সরল হবে সেটা আমরা জানি চার্লসের সূত্র সেটাই বলছি চার্লসের সূত্র বলছে এটা যে ফর্মটা লিখে রাখেন চার্লসের সূত্র কি বলছে ভি এবং এটা হলো প্রপোর্শনাল সমান অনুপাতি তো লেখা চিত্রটি সরল লেখাই হবে এবং লেখা চিত্র কিভাবে আঁকতে হয়তো আমরা জান ক্লাস নাইনে পড়েছো তো এবার হলো কি এই যে লেখা চিত্রটি হলো সেটা হলো প্রেসারের উপর নির্ভর করছে কি কত প্রেসারে তুমি পরীক্ষাটি করেছ ওয়ান অ্যাটমসফেরিক প্রেসারে যখন করছো তখন দেখছো লাল লাইনটি হচ্ছে প্রেসার যখন বাড়ালাম আমি তখন যদি আবার পরীক্ষাটি করি আমি তাহলে লেখা চিত্রটি হয়তো ওপর দিকে হবে বা নিচের দিকে হবে কোন দিকে সেটা আমার প্রশ্ন ছিল সরি স্যার নিচের দিকে হবে ওটা নিচের দিকে কেউ নিচের দিকে হবে আচ্ছা দুটোই উত্তরে আমি শুনবো এক্সপ্লেনেশন তো যে বলেছিল ওপর দিকে হবে সেটা কিভাবে বললে এটা এক্সপ্লেনেশনটা কিভাবে দিলে তুমি বলো মানে ঠিক মোটামুটি ঠিক বলেছো কিছু নিশ্চয় আইডিয়া এসছে কিভাবে এক্সপ্লেনেশন দেবে স্যার চাপ বাড়লে আয়তন এখানে কমবে তাই স্যার নিচের দিকে হবে হ্যাঁ ঠিক বলেছো ঠিক ভালো বললে কি সেটা আমরা একটু দেখব ক্লিয়ারলি কি চাপ বাড়লে বয়লে সূত্র অনুযায়ী জানি কি চাপ বাড়লে আয়তন কমে সেটা কোথায় দেখছি আমরা সেটা নির্দিষ্ট একটি তাপমাত্রায় দেখছি ঠিক আছে তো কথার কথা এরকম ধরনের আমি এটা কিভাবে বের করবো আমি সেটা আমি দেখাচ্ছি জাস্ট ওকে তো সাপোজ আমি একটা নিচের দিকেও লাইন টানছি একটা এখানে বোঝে যাবে এরকম ধরনের লাইন টানছি একটি ঠিক আছে এবার আমি সাপোজ একটি তাপমাত্রায় আছি তোমরা জানো এটা ফার্স্ট এক্সপ্লেনেশন একটি আমরা সাপোজ একটি নির্দিষ্ট একটি তাপমাত্রায় আছি সেই তাপমাত্রাটি সাপোজ এরকম ধরনের কোনো একটি তাপমাত্রা হ্যাঁ তো সেই তাপমাত্রায় এক অ্যাটমসফেরিক প্রেসারে আয়তন কত ছিল এটা যদি তুমি সরল লেখা টানো একটি এখান থেকে তাহলে দেখতে পাবে সেটা হলো সাপোজ এরকম এইখানে তো এইখানে যেই আয়তনটি আছে সেটি হলো আমার এই তাপমাত্রায় আয়তন ঠিক আছে সেটা সাপোজ তোমার আয়তনটি আছে টি ওয়ান কোন একটি তাপমাত্রায় টি ওয়ান তাপমাত্রাতে এক অ্যাটমসফিরিক প্রেসারে তুমি দেখছো তার আয়তন কত হচ্ছে ভি ওয়ান এখানটি ভি ওয়ান আছে ঠিক আছে এই এক অ্যাটমসফিরিক প্রেসারে তুমি যখন গবেষণাটি করছো এবার কথা হলো কি সেই তাপমাত্রাতেই সেই তাপমাত্রাতে তুমি আছো এবার কি করলে তুমি তুমি এই দ্বিতীয় প্রেসারটি দেখলে তুমি যখন তোমার প্রেসার টু অ্যাটমসফেরিক প্রেসার আছে হুম প্রেসারটি বেড়ে গেছে গ্যাসের তখন সেই তাপমাত্রায় চার্লসের বয়েলের সূত্র অনুযায়ী কি বলছে কি নিশ্চয়ই যদি প্রেশার বাড়ে তাহলে আমার আয়তন কিন্তু কমে যাবে যে আবদ্ধ গ্যাসটি তোমার আছে তার যে আয়তন ছিল এক অ্যাটমসফেরিক প্রেসারে এই টি ওয়ান তাপমাত্রায় সেইটি কিন্তু টু অ্যাটমসফেরিক প্রেসারে যখন প্রেসার বেড়ে যাচ্ছে সেই তাপমাত্রায় কিন্তু তার আয়তন কিন্তু কমে যাবে এটা কিন্তু বয়লের সূত্র বলছে আমাদের ঠিক আছে চাপ দিলে তোমার কিন্তু আয়তন কমছে ঠিক আছে তাহলে বোঝাই যাচ্ছে এটা কি কোন লেখা চিত্রটি সেটাকে বর্ণনা করছে কোন লেখা চিত্রটি সেটাকে বর্ণনা করছে যদি এই লেখা চিত্রটি হতো সেটাকে বোঝানোর জন্য কি টু অ্যাটমোস্ফেরিক প্রেসারে কোনটি এটা সাপোজ টু অ্যাটমোস্ফেরিক প্রেসার তোমার চাপ বেড়ে গেছে তো এইখানে দেখো এখানে যদি হতো সত্যি কথা তাহলে কি হতো কি এই তাপমাত্রায় আমি দেখছি কি আমি যখন প্রেসার বাড়াচ্ছি তখন কিন্তু আমার আয়তন কিন্তু বেড়ে যাচ্ছে আমার এখানে কিছু একটা আয়তনকে এটা বোঝাচ্ছিল যদি এই লেখা চিত্রটি হতো ওপরের দিক করে তাহলে কি বোঝাতো সেটা কি এই তাপমাত্রায় টি ওয়ান তাপমাত্রায় ওয়ান অ্যাটমসফেরিক প্রেসারে যা আমার আয়তন ছিল সে সেটা কিন্তু টু অ্যাটমসফেরিক প্রেসারে কিন্তু আয়তনটি বেড়ে এখানটা হয়ে যাচ্ছে বেড়ে গেছে কিন্তু এই লেখা চিত্রটি কি বোঝাচ্ছে কি টি ওয়ান তাপমাত্রায় অ্যাটমসফিক প্রেসারে যা তোমার আয়তন ছিল ছিল প্রেসার যখন বেড়ে গেল প্রেসার যখন দুই হয়ে গেল তখন কিন্তু সেই তাপমাত্রায় দেখো সেই তাপমাত্রাটি আছে এই সরল লেখার মধ্যেই সেই তাপমাত্রায় কিন্তু আয়তন তোমার কমে যাচ্ছে এখানে একটা কোনো একটা আয়তনকে বোঝাচ্ছে এটা এটি কোনো একটা আয়তনকে বোঝাচ্ছে ঠিক আছে তো নিশ্চয়ই তাহলে এই সরল লেখাটি তোমার টু ঠিক তুমি একটু ক্লিয়ারলি এটা আঁকতে পারো এরকম জিনিস ওপরে সরল লেখাটি হতো তাহলে সেটা কি বোঝাচ্ছে একই তাপমাত্রায় যদি আমি প্রেসার চেঞ্জ করি প্রেসার যদি বাড়িয়ে দিই আমি চাপটিকে তাহলে আমার আয়তন বেড়ে যাচ্ছে এই আয়তনটাকে বোঝাচ্ছে সেটা এবং এই সরল লেখাটি কি বোঝাচ্ছে কি একই তাপমাত্রায় যদি আমি প্রেসার কম বাড়াই এটা যদি আমার পি টু ইজ টু টু হতো তাহলে কিন্তু আয়তন আমার কমছে তাই এটা তাহলে সত্যি কেন বয়েলসের সূত্র তো এটাই বলছে আমাকে হুম বয়েলের সূত্র কিন্তু এটাই আমাকে বলছে ঠিক আছে ঠিক আছে তো তাহলে কি হবে যত তুমি তাপমাত্রা বাড়াবে তোমার কিন্তু এই যে লাইনটি আছে সেটা কিন্তু তোমার আরও তোমার এই টি অ্যাক্সিসের দিকে তাপমাত্রার যে রেখাটি আছে সেটার দিকে কিন্তু আরো ঝুঁকে যায় যদি তুমি আরো একটু প্রেসারটাকে বাড়ি এরম যদি হয় এটা কেমন এটা গ্রেটার এরকম যদি হয় যদি পি থ্রি যে প্রেশারটি আছে সেটা যদি বাকিদের সব থেকে বেশি হয় যদি তাহলে তার ক্ষেত্রে সরল রেখাটি কেমন হবে তার ক্ষেত্রে এরকম হবে কিছুটা এরকম ধরনের রেখা আসবে এরকম আরো আরো নিচে নেমে যায় আরো নিচে নেমে যাবে এটা এটা হলো তোমার এটা সরি যত তোমার তাহলে প্রেসার বাড়ছে তোমার কিন্তু ওই সরল লেখাটি যেটি লেখা চিত্রটি সেটা কিন্তু নিচের দিকে নেমে নেমে যাচ্ছে নিচের দিকে কিন্তু নেমে নেমে যাচ্ছে তাহলে এটা কিন্তু হবে না ওপরের দিকটা কিন্তু হবে ঠিক আছে এটা কিন্তু ভুল এটা কিন্তু এটা ভুল ঠিক আছে ওকে তো সেটা আমরা বুঝতে পারছি এখান থেকে একটি যা সরল লেখা তুমি যদি টানো এই তাপমাত্রার অ্যাক্সিস থেকে তাহলে দেখো সেটা কি বোঝাচ্ছে সেটা সেটা কি যত তোমার প্রেসার বাড়ছে জিনিসের সেই তাপমাত্রাতে কিন্তু তাহলে তোমার আয়তন কিন্তু কমতে থাকবে তার তোমার লেখা চিত্রগুলি কিন্তু নিচের দিকে নামবে উপর দিকে উঠে গেলে কিন্তু এটা এই আয়তনকে বোঝাচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে ঠিক আছে সেটা ভুল সেটা ভুল সেটা ভুল এগুলো ঠিক গুলো ঠিক ওকে তো এটা হলো আমাদের একটি জাস্ট জানার ছিল কি লেখা চিত্রর কীভাবে পরিবর্তন হয় লেখা চিত্রটির কীভাবে পরিবর্তন হচ্ছে ঠিক আছে এটিকে আমরা এইভাবেও দেখতে পারি তোমরা এই ফর্মুলাটা দিয়েও দেখতে পারো যে আমাদের একটি আদর্শ গ্যাসের আমরা ফর্মুলা দেখেছিলাম যেটা তাপমাত্রা আয়তন এবং প্রেসার তিনটেকে একসাথে একটি সম্পর্কর মধ্যে দেখায় সেটা হলো পি ভিয়াল টু কিট এইটাই সম্পর্কটা দেখো তোমরা করতে পারো এটা কি বলছে এটা তুমি দেখতে পারো এটা ভিজিক্যাল টু কে এটা তুমি লিখতে পারো ভাবে স্যার আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো যদি ওই তাপ যদি চাপটা যদি আরো বাড়ানো যায় তাহলে কি ওই অখটা ভেদ করে নিচে নেমে যাবে না সেটা হবে না সেটা হবে না তার মানে প্রথম কথা হলো কি এই নিচে নামার এটা মানে কি এই প্রথম কথা কি এই দেখো কোন একটা কোনো সময় তো এমন আসবে তুমি চাপ বাড়াচ্ছ চাপ বাড়াচ্ছ বাড়াচ্ছ বাড়লে কি হবে দেখো তুমি একটা জায়গায় দেখবে কি এটা তোমার এই এই এইটার সঙ্গে মিলে যাচ্ছে রেখাটির সঙ্গে এই রেখাটির সঙ্গে মেলা মানে কি এই ক্ষেত্রে তোমার আয়তন কি হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে গ্যাসের চাপ যদি বাড়াও দেখো তোমার আয়তনগুলো কিন্তু কমছে একই তাপমাত্রায় কিন্তু আয়তন কমছে এবার একই স্টেজে গিয়ে তুমি দেখবে কি তোমার যেটা তোমার এই মডেলটি যেটা বোঝাচ্ছে সেটা হলো কি দেখা যাচ্ছে কি আয়তন যেন শূন্য হয়ে যাচ্ছে এমন একটা চাপ দিচ্ছ তুমি যেখানে তুমি দেখছো কি আয়তন তোমার শূন্য সেই চাপটি কত সেই চাপটি কত সেই চাপটি হলো এরকম ভাবে লিখি আমরা তোমরা দেখতে পারো এই ফর্মুলা দিয়ে একটি তুমি যদি আরো তুমি এরম করে আঁকছো হ্যাঁ তুমি যদি আরও চাপ বাড়াচ্ছ এবং তোমার দেখছো কি রেখাগুলো তোমার আরও নিচের দিকে নামছে নামতে নামতে তুমি দেখলে স্ট্রেট লাইন এইটার সঙ্গে সমান হয়ে গেল তাপমাত্রার যে রেখাটি আছে সেটার সঙ্গে তোমার সমান হয়ে সেটা কোন ঘটনাটাকে বোঝাচ্ছে তুমি এই ফর্মুলাটা যদি দেখো তুমি তাহলে কি বুঝছো সেটা দেখি বোঝা যাচ্ছে কি সেইটা হলো সেটা কোন তাপমাত্রা সেটা কোন ক্ষেত্রকে বোঝাচ্ছে যেখানে পিস গার্ল টু ইনফিনিটি বলি এটা না অসীম হয়ে গেছে চাপটি সেখানে অসীম চাপে তুমি যদি চলে যাও বাড়াতেই থাকো বাড়াতেই থাকো বাড়াতেই থাকো বাড়াতেই থাকো অসীম চাপে তুমি দেখবি ইনফিনিটি যেটাকে আমরা অঙ্কে বলি ইনফিনিটি সেইটা হলো তোমার সেইখানে গিয়ে দেখবি তুমি কি রেখাটি এই যে রেখা চিত্র যে রেখাটি আসছে চার্লসের সূত্রে সেটা গেল তোমার এইখানে চলে আসছে এটার সঙ্গে হরে হয়ে যাচ্ছে হ্যাঁ তার বেশি তুমি বাড়াতে পারবে না অসীম চাপ মানে সেটাই তোমার ম্যাক্সিমাম যা কল্পনা করছো তার থেকেও বেশি সেইখানে গিয়েই তুমি দেখবে কি এটি হরেজনে আসছে তাপমাত্রার সঙ্গে যাচ্ছে তো প্রথম কথা নিচে যাওয়ার কোনো প্রশ্নই থাকছে না তুমি এমন কোনো চাপ পাবেই না যেটা দিয়ে তুমি লিস্ট এই ইকুয়েশন দিয়ে বোঝা যাচ্ছে কি তুমি তার নিচে নামতে পারো নিচে নামতেই পারছো না অসীম চাপে গিয়েই তবেই তোমার এটা শূন্য হবে ভিটা তোমার এই তাপমাত্রা সঙ্গে চলে আসবে অসীম চাপে যেতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হলো কি তুমি যখন চাপ বাড়াচ্ছ এরম হতে পারে কি একটা স্টেজে গিয়ে তোমার এই এই যে গ্যাস বলছো সেটা তোমার গ্যাস থাকবে না সেটা তরলে রূপান্তরিত হয়ে যাচ্ছে সেটা হবেও একটা স্টেজে গিয়ে সেটা হবেই তখন আর এই আদর্শ গ্যাসের এই যে ফর্মুলাগুলো চার্লস চাল স্লো বয়ল এগুলো খাটে না তখন একটি চাপের যাওয়ার পর একটু যখনই বেশি চাপ তুমি দিতে লাগবে তখন আর এই ফর্মুলাগুলো খাটছে না তখন পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার এই তাহলে তোমার এই এই যে ডিসকাশন করছে আমরা সেটাও খাটবে না এইভাবে ডিসকাশনটি খাটবে না ওদের আচরণটি একটু ভিন্ন হয়ে যাবে ঠিক আছে এবার খুব চাপ যদি যাও তুমি তাহলে তোমার একটু তরলে পরিণত হয়ে যেতে পারে তখন আর গ্যাস থাকলে না তখন আর কিছু করার নেই আমরা দেখবো কি কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো ট্রু এই যে চার্লসের সূত্র আমি বললাম ভি প্রপোর্শনাল টু টি সমান অনুপাতিক সম্পর্ক এই ফর্মুলাটি দিয়ে তো লেখা চিত্রটি তো এইটার কত দূর অব্দি প্রযোজ্য আমি চাপ বাড়াচ্ছি 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 যেন মনে হচ্ছে অনেক চাপ যদি বাড়িয়ে দিই আমি তাহলে আমার এখানে এটা নিচের দিকে তো প্রথম কথা এটা হবে না তুমি এই তুমি দেখতে এখানে তুমি দেখতে পাচ্ছ যদি তুমি চাপ বাড়াও ধীরে 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 তোমার অসীম চাপে গিয়ে তবেই তুমি দেখছো কি তোমার আয়তনটি শূন্য হতে হবে যখন এটা ইনফিনিটি হয়ে যাবে যখন এই প্রেসারটি ইনফিনিটি হয়ে যাবে ইনফিনিটি মানে অসীম কল্পনার বাইরে যে যতটা কল্পনা তার থেকেও বেশি যাই কল্পনা যত বড় সংখ্যায় তুমি কল্পনা করছো তার থেকেও যদি তুমি বেশি কল্পনা করতে পারো সেটাকে ইনফিনিটি বলি তো সেইটা দিয়ে যখন তোমার চাপ যখন ইনফিনিট চাপ হয়ে যাবে অসীম চাপ হয়ে গেল তোমার তখনই দেখছো তুমি আয়তনটা তোমার তখন শূন্য হচ্ছে মানে তুমি এই তাপমাত্রার যে এক রেখাটি আছে সেটার সঙ্গে তোমার সমান হচ্ছে লেখা চিত্রটি তা নিচে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না নিচে যাও মানে কি এই ভলিউমটি নেগেটিভ আয়তনটি নেগেটিভ আয়তন নেগেটিভ মানে কিছু বুঝতে পারো তোমরা নেগেটিভ হতে পারে কারণ কোনো গ্যাসের সেটা তো হয় না আয়তন শূন্য হতে পারে কথার কথা কিন্তু আয়তন নেগেটিভ কোনো কোনো জিনিস জিনিস নেই নেই বাস্তবিক তো সেটার দিকেও তোমার জিনিসটা হচ্ছে না হ্যাঁ এবং যেটা আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো কি এই যে ফর্মুলাটা আমি করেছি যার ভিত্তিতে আমি লেখা চিত্রটি আঁকছি ভি প্রপোর্শনাল টু টি বা এই যে এই যে ফর্মুলাটি ব্যবহার করছি আমি এগুলোর একটি একটি লিমিট অবধি তারা সত্য তারপরে কিন্তু যখনই আমি চাপ খুব বাড়াচ্ছি বা টেম্পারেচার খুব কমাচ্ছি এই দুটি ক্ষেত্রে কিন্তু এটার প্রযোজ্য আর প্রযোজ্য নয় এই ফর্মুলাটি গ্যাসের আচরণটা কিন্তু ভিন্ন হতে লাগছে এরকম ধরনের আচরণ কিন্তু আর দেখাবে আইদার তারা হতে পারে কি তার তরলে পরিণত হয়ে যাচ্ছে বা একটু গ্যাস থাকলেও একটু অন্যরকম আচরণ কিন্তু দেখাতে লাগছে তাই তখন আর আমরা এই ফর্মুলাটি হাটাতেই পারবো ঠিক আছে তো এই এই দুটি পয়েন্টস ঠিক আছে ওকে ভালো প্রশ্ন ছিল তো এই দুটো পয়েন্ট নিয়ে আমরা পরেও আলোচনা করব এবার একটি ছোট প্রশ্ন করি আমরা তাহলে তোমরা করো এটাকে তারপরে আমি আরেকটা একটা প্রশ্নে যাব তোমার লেখা চিত্র নিয়ে একটি প্রশ্নে যাব একটি অপশনাল প্রশ্নে যাব এমসি কিউ যেটাকে বলা হয় মাল্টিপেল চয়েস কোশ্চেন হ্যাঁ সেটা আমরা যাবো তার আগে একটি ছোট্ট প্রশ্ন তোমাদের বইয়েরই প্রশ্ন একটু প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের করেও তো অনেকে এটা চট করে করে ফেল একদম পাঁচ মিনিটে অ্যান্সার হবে কি বলছে প্রশ্নটি সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাই একটি পঁচাত্তর সেন্টিমিটার পারদের চাপে কোনো গ্যাসকে রাখা হয়েছে এবং গ্যাসের আয়তন ভি ওয়ান আছে ঠিক আছে এবং সতেরো ডিগ্রি উষ্ণতায় সত্তর সেন্টিমিটার পারদের চাপে ওই গ্যাসের আয়তন ভি টু ঠিক আছে তো দুটি গ্যাস আছে আমার কাছে মানে সেম গ্যাস আছে তো প্রথম যখন সাতাশ ডিগ্রি সেলসিয়াসে সেই গ্যাসটিকে রাখা হয়েছিল এবং একটি চাপের মধ্যে রাখা হয়েছিল সেই চাপটি কত সেভেন্টি ফাইভ সেন্টিমিটার পারদস্ত মার্কারি লেভেল সেভেন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে তার একটি আয়তন ছিল গ্যাসটির এটাকে আঁকি যদি আমি এরকম ধরনের কিছু একটা ফিগার আসবে এরকম ধরনের কিছু একটা ফিগার ঠিক আছে তো এই গ্যাসটির প্রথমে তাপমাত্রা ছিল টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এবং এটাকে কত চাপে রাখা হয়েছে পঁচাত্তর সেন্টিমিটার পারস্তর মার্কারির যে লেভেলের সেভেন্টি ফাইভ সেন্টিমিটার মার্কার ঠিক আছে তো তার তুমি প্রেসারটি মাপতে পারো কত হচ্ছে এরপরে কি করা হলো এই সেম গ্যাসটিকে সেম পরিমাণ গ্যাসটিকে কি করলো আমি ঠান্ডা করলাম ঠান্ডা করে কি করলাম আমি সতেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রাকে নামিয়ে আনলাম ঠিক আছে তো এরকম সতেরো ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলাম তাপমাত্রাটি এবং কত চাপে রেখেছি সত্তর সেন্টিমিটার মার্কারিতে রেখেছি চাপে তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি এই গ্যাসটির একটি একরকম ভলিউম হবে আয়তন হবে এবং এই গ্যাসটির একটি এই পরিস্থিতিতে এর আয়তন চেঞ্জ হচ্ছে তাহলে কি বলা হয়েছে ভি এবং ভি টুর অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে দেখো এটা জাস্ট ফর্মুলা তোমরা সবাই পারবে যে যে এসছো চেষ্টা করো দেখো এটা খুবই সরল প্রশ্ন একটি তোমাকে জাস্ট একটি ফর্মুলা ইউজ করে এটা করতে পারবে প্রথম প্রশ্নটি বোঝো বুঝে দেখো কি আয়তন বাড়বে কি কমবে সেটা একটা ধারণা করতে পারি আমরা আয়তন বাড়বে কি কমবে ধারণা করা যেতে পারে ঠিক আছে

টি ওয়ান হচ্ছে প্রাথমিক তাপমাত্রা টি টু হচ্ছে অন্তিম তাপমাত্রা এখানে পি বলে দিয়েছে পঁচাত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ আর ভি ওয়ান ভি ওয়ান বলেছে প্রাথমিক আয়তন সমান ভি ওয়ান আর পি টু হচ্ছে সত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ আর ভি টু হচ্ছে অন্তিম আয়তন আর টি ওয়ান এখানে সাতাশ ডিগ্রি সি অর্থাৎ তিনশো কে কেলভিন আর টি টু হচ্ছে সাতের ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দুশো নব্বই কেলভিন

আদর্শ গ্যাসের এই 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 সমীকরণটি আমার সত্য যদি গ্যাসের আমার পরিমাণটি চেঞ্জ না হয় যে গ্যাসটি নিয়ে পরীক্ষাটি করছি আমি সেই গ্যাসটির যদি আমার পরিমাণটা আমি চেঞ্জ না করি যতটা পরিমাণ গ্যাস আছে সেটা যদি চেঞ্জ না করছি আমি তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান প্রাথমিক চাপ গণিত প্রাথমিক আয়তন ডিভাইডেড বাই প্রাথমিক যে তাপমাত্রা ছিল সেটার সঙ্গে কি সমান হবে তার যে কোনো পরবর্তী পরিস্থিতি তার তখন যে প্রেসার ছিল তখন যে আয়তন ছিল এবং তখন যে তাপমাত্রা ঠিক আছে এই সমীকরণটি আমার সত্য হবে যদি তোমার পরিমাণটি গ্যাসের চেঞ্জ না হচ্ছে এবার দেখো তুমি তুমি কি কি জানো এখানে তুমি প্রেসার জানো সেন্টিমিটার দেওয়া আছে এইটাও জানো তুমি প্রাথমিক এবং অন্তিম চাপ এইটা জানো তুমি এটাকে তোমাকে কেল নিয়ে যেতে হবে মনে রাখতে হবে কি এই ফর্মুলাটি কখন সত্য তাপমাত্রাকে পরম স্কেলে দেখা হয়েছে হ্যাঁ অ্যাপসলিউট স্কেলে বা কেলভিন স্কেলে দেখা হয়েছে পরম স্কেলে কেলভিন স্কেলে দেখা হচ্ছে তাপমাত্রাটিকে কেলভিন স্কেলে দেখা হচ্ছে এই এই তখনই ফর্মুলাটি তুমি খাটাতে পারবে লাগাতে পারবে ঠিক আছে তাপমাত্রা প্রাথমিক তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তিনশো ডিগ্রি কেলভিন ঠিক আছে এবং এইটাও তোমরা জানো সতেরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুশো নব্বই দুশো নব্বই কেলভিন ঠিক আছে ওকে তো এবার সেভাবে তুমি করতে পারো সিম্পল এটা একদম চলে আসবে এটা তো কি কি দেওয়া আছে প্রেসার দেওয়া আছে তোমার পঁচাত্তর সেন্টিমিটার মার্কারি মার্কারি দেওয়া আছে আয়তন কত আছে দেখো পঁচাত্তর সেন্টিমিটার লিখছি কেন কি এখানে প্রেসার তো আর সেন্টিমিটার নয় প্রেসারের একটি পাস বা ওই ধরনের ইউনিট আছে এসআই তোমার সিস্টেমে একটি তার ইউনিট আছে একক আছে তো পঁচাত্তর সেন্টিমিটারকে পঁচাত্তরই লিখে দিচ্ছি কেন আমি ওটা তো বার করতে হবে প্রেসারটি আমাকে বার করতে হচ্ছে কিন্তু বার করার কি ফর্মুলা ছিল তোমরা জানো কি প্রেসার মানে হচ্ছে কত সেন্টিমিটার মার্কারি তার ঘনত্ব কত এবং এই যে অবিকর্ষণীয় টু যেটাভিটি এবং তার ডেনসিটি ডেন্সিটি কত এবার এই দুটো জিনিস কিন্তু মার্কারির সমান তার শুধু চেঞ্জ করছে হাইট কত সেন্টিমিটার মার্কারি হচ্ছে তার চেঞ্জ হচ্ছে তার উপরেই প্রেসার কিন্তু নির্ভর এই তার তো এই তরণটিও সমান এবং ঘনত্বটিও চেঞ্জ হচ্ছে না তাহলে এই দুটি প্রেসার পি ওয়ান বাই পি টু এটি হলো তোমার সোজা সোজা আমি কি লিখতে পারি সো দিস ইজ নাথিং বাট পঁচাত্তর বাই সত্তর একই ব্যাপারটা পি ওয়ান অ্যাকচুয়ালি কিন্তু একটি পাসকেল ইউনিট আছে এসআই ইউনিটে সেটা পাস্কেল আছে এসআই এককে কিন্তু সেটাকে আমি তাদের অনুপাতটিকে আমি অবশ্যই পঁচাত্তর বাই সত্তর লিখতে পারি এই ফর্মুলা থেকে আসছে ঠিক আছে তো যাই হোক সেটা আমরা এখানে ব্যবহার করবো এবং ব্যবহার করে কি দেখছি আমরা সিম্পল ফ্যাক্ট দেখতে পারো ভি ওয়ান বাই ভি টু এটি কত হচ্ছে প্রাথমিক এবং অন্তিম উষ্ণতার অনুপাত এবং প্রাথমিক এবং পি টু বাই পি ওয়ান এটি হচ্ছে তোমার অন্তিম এবং প্রাথমিক প্রেসারের চাপের একটি অনুপাত সিম্পল ফ্যাক্ট তোমরা এটা তোমরা এটা জাস্ট ক্যালকুলেশন করলে তোমাদের চলে আসবে অ্যান্সারটি দেখতে পারো তোমরা কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা এত সিম্পল প্রশ্ন সবাই করেছো জানিও ঠিক আছে এবার নেক্সট যে প্রশ্নটি করব সেটা সেটা আর সময় হবে না কিন্তু প্রশ্নটা তোমরা দেখে নাও এটা তোমরা বাড়িতে গিয়ে অ্যানসার করার চেষ্টা করো অ্যাজ এ হোমওয়ার্ক তোমরা ভাবতে পারো এটা কি হয়েছে এখানে চারটি লেখা চিত্র আমি এঁকেছি এই চারটি লেখা চিত্রের মধ্যে কোন কোন অপশনস গুলি কারেক্ট সঠিক চারটি লেখা চিত্র আমি এঁকেছি দেখ বিভিন্ন জিনিসের সঙ্গে বিভিন্ন সঙ্গে একটা দেখবে চাপের সঙ্গে আমি তাপমাত্রা এঁকেছি এবং এখানে দেখো চাপ গণিত আয়তন আছে তার সঙ্গে তাপমাত্রার আমি লেখা চিত্র এঁকেছি এখানেও সেটা চাপ গণিত আয়তন এবং তার সঙ্গে তাপমাত্রার লেখা একটি এবং এই ক্ষেত্রে দেখো তিন নাম্বার অপশনটি কি আছে চাপ ডিভাইডেড বাই চাপ বাই তাপমাত্রা এই জিনিসটার সঙ্গে তুমি এই যে তোমার ভৌত রাশি হচ্ছে পি বাই টি তার সঙ্গে আমি ভলিউমের আয়তনের একটি লেখা চিত্র এঁকেছি তো তুমি লেখা তোমরা দেখে নাও বা খাতায় লিখে নিতে পারো নোট করতে পারো হ্যাঁ বলো স্যার এখানে সঠিক হবে চারটা সঠিক হবে হ্যাঁ কারণ আমরা জানি যে আয়তনের সর্বদা ধ্রুবক হয় সেটা কখন সেটা ভালো করে দেখো কার সঙ্গে কানে এঁকেছি তুমি ঠিক বলেছ তুমি ঠিকঠাকই যাচ্ছ তবে আর একটু ক্লিয়ারলি দেখো কি বয়লের সূত্রই কার সঙ্গে কার আমরা আঁকি বয়লের সূত্রে চাপ গণিত ভলিউম আয়তন তার সঙ্গে কার আমি আঁকি ভলিউমে রাখি বা প্রেসারে রাখি এটা তাপমাত্রার সঙ্গে এঁকেছি কিন্তু এটা প্রেসার নয় প্রেসার থাকলে তুমি তোমারটা ঠিক ডেফিনেটলি ভালো বলেছো তুমি যদি এটা এটা যদি প্রেসার হতো তাপমাত্রা না হয় প্রেসার ঠিক আছে বা ভলিউম হতো তখন আমি বলতে পারতাম বয়লের সূত্র অনুযায়ী বলতে পারতাম কিন্তু এখন তুমি ভালো করে দেখো তোমার এই চারটে আছে তোমাকে কি করতে হবে তোমাকে এই আদর্শ গ্যাসের যে ফর্মুলা আছে সেটার ওপরে ভিত্তি করে এই চারটে কে ভালো করে ভাবতে হবে ঠিক আছে পি গণিত গণিত ভি সমান কে মানে একটা এই ফর্মুলাটি তোমাকে ব্যবহার করতে হবে ইজ এই ফর্মুলাটি ব্যবহার করে তোমাকে এই চারটে লেখা চিত্র মধ্যে কোন কোনটি তোমার মনে হচ্ছে সঠিক সেটা তোমাকে দেখতে হবে ঠিক আছে তোমরা এটা এঁকে নিতে পারো প্রথমটি হলো প্রেশার এবং তাপমাত্রার মধ্যে এটা করেছি এখানে কি কন্ডিশন কি দেওয়া আছে এখানে তোমার আয়তনটি কনস্ট্যান্ট আছে আয়তনটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে প্রেশার এবং তাপমাত্রা কিভাবে একে অপরের সঙ্গে নির্ভর করছে এটা ঠিক কি ভুল দেখো দ্বিতীয়টি কি হলো প্রেসার ইন্টু আয়তন দুটোকে গুণ করেছি এবং এই দিকে তাপমাত্রা রেখেছি কি কনস্ট্যান্ট রেখেছি ওখানে গ্যাসের পরিমাণটি আমি ফিক্স রেখেছি গ্যাসের পরিমাণটি ফিক্স রেখেছি এখানে তাহলে কী হবে দেখ এই ক্ষেত্রে কি চার নম্বর অপশনটা কি আছে প্রেসার ইন্টু ভলিউম আছে তাপমাত্রা ফিক্সড তাপমাত্রা তোমার এদিকে রেখেছি আমি এবং এখানেও আমি গ্যাসের পরিমাণটি কনস্ট্যান্ট রেখেছি গ্যাসটার পরিমাণটা চেঞ্জ করছি এবং এইখানটায় কি আছে তিন নাম্বারটা একটু অন্যরকম সেখানে দেখো প্রেসার চাপ ডিভাইডেড বাই টেম্পারেচার আছে এরম একটা দাম চাপ গণিত যখন আয়তনও হতে পারে চাপ ডিভাইডেড বাই টেম্পারেচারও কিছু একটা ভৌত রাশি হতে পারে তার সঙ্গে আমি আয়তনের একটি লেখা চিত্র এঁকেছি এঁকেছি এবার ঠিক কি ভুল আমি জানি না এখানেও দেখো তোমার অ্যামাউন্ট অফ গ্যাস কনস্ট্যান্ট যতটা পরিমাণ তোমার গ্যাস আছে সেটা তোমার কনস্ট্যান্ট আছে ঠিক আছে সেটা চেঞ্জ করছি না পরিমাণ গ্যাসের পরিমাণটি পাল্টাচ্ছি না তাহলে দেখো কি কোন কোন অপশানসগুলো তোমার কাছে মনে হচ্ছে সঠিক একটু ফর্মুলাটাকে ঠিকভাবে দেখবে একটু রিঅারেঞ্জ করবে এইদিক ওইদিক করে নিয়ে যাবে প্রেশারটাকে এইদিকে নিয়ে আসবে তাপমাত্রা এইদিকে নিয়ে আসবে তাহলে তুমি বুঝতে পারবে কীভাবে সরলরেখাটি আসছে তোমার বা কিভাবে রেখাগুলো আসছে ঠিক আছে তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল যে বললে কি যে বেরগাম থেকে একজন বললো কি লাস্টের ঠিক সেটা ঠিক কখন যদি বয়লস বয়েল এর ক্ষেত্রে সেরকম রেখা হয় আমাদের ঠিক আছে কিন্তু বয়েল জাস্ট মনে রাখতে হবে ঠিক বলেছো তুমি কি এই প্রেসার গণিত ভলিউমের সঙ্গে এই দিকের রেখাতে কি থাকে এই রেখাতে কিন্তু তাপমাত্রা থাকে না এই রেখাটা থাকে কিন্তু ভলিউম বা প্রেসার তবেই তুমি দেখবে এরকম একটা সোজাসুজি একটা লাইন পাবে ঠিক আছে যদি তাপমাত্রা হয় তাহলে কি হবে তখন কিন্তু আর বয়লের লাগালে হবে না ঠিক আছে তো ভালো তোমার যে যে পথে গেছো সেটা ঠিক আছে তোমরা জাস্ট এই ফর্মুলাটিকে তুমি ভালো করে দেখো এবং একটু আহ অ্যারেঞ্জ করো মানে হয়তো তোমাকে ভলিউমটা এদিকে নিয়ে যেতে হবে টেম্পারেচারটাকে এদিকে নামাতে হবে তাহলে দেখো কেমন ধরনের আসছে এগুলো দেখলে তুমি বুঝতে পারবে কি কেমন রেখা আসবে ঠিক আছে ওকে তো এটা তোমরা করে দেখো হুম এটা তো আমাদের রইলো হোমওয়ার্ক রইল ঠিক আছে ঠিক আছে ওকে